দেখুন রাফাইলকে ঠেকাতে গেলে পাকিস্তানকে ব্যবহার করতে হবে কয়টি এফ সিক্সটিন মত বিশেষজ্ঞদের দীর্ঘদিনের অপেক্ষা ভারতের হাতে আসবে রাফাইল অবশেষে মঙ্গলবার দেশ জুড়ে যখন রাবণ নিধনের যজ্ঞ চলছে তখনই শত্রু নিধনের লক্ষ্যে প্রথম রাফাইল হাতে পেল ভারত ফ্রান্সে সেই রাফায়েল এয়ারক্রাফ্ট গ্রহণ করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন প্যারিসে মেরিগনেকে সেই রাফায়েল গ্রহণ করেন তিনি ফ্রান্সের মিলিটারি এয়ারক্রাফ্টে চেপে সেখানে পৌঁছান রাজনাথ সিং তার আগে প্যারিসে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক সারেন তিনি ফ্রান্সের সঙ্গে ছত্রিশটি রাফাল যুদ্ধ বিমান কিনছে ভারত প্রথম রাফাইল হাতে পেল নয়াদিল্লি সনাতনী রীতিতে বিজয় দশমীর দিন অস্ত্র পুজো করার রীতি রয়েছে সেই রীতি মেনে রাফালের পূজা করল রাজনাথ সিং অত্যাধুনিক রাফাইল আগামী দিনে ভারতের প্রতিরক্ষার ক্ষেত্রে সব থেকে বড় গেম চেঞ্জার এতে থাকবে একশো পঞ্চান্ন কিলোমিটার রেঞ্জের মেয়ের এয়ার টু ইয়ার মিসাইল আর পাকিস্তানের এফ সিক্সটিনকে টেক্কা দিতে এটাই সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে গত কয়েক বছর আগে ফ্রান্সের সঙ্গে রাফাইল চুক্তি স্বাক্ষরিত হয় দীর্ঘদিন পাকিস্তানের এফ সিক্সটিন ঠেকাতে ভারত ব্যবহার করে এসেছে সুখই থার্টি এমকেআই কিন্তু এবার ভারতের হাতে চলে আসলো রাফায়েল সামরিক কারবারীরা বলেছেন আগামী দিনে রাফাইলকে ঠেকাতে গেলে পাকিস্তানকে ব্যবহার করতে হবে দুইটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান দেশের প্রাক্তন বায়ুসেনা আধিকারিকরা জানাচ্ছেন ভারতীয় বায়ুসেনার রাফাইল একটি গুরুত্বপূর্ণ অংশ রাফাল বিশ্বের অন্যতম দুধর্ষ ফাইটার জেট কোনো ধরনের হামলায় ব্যবহার করা যেতে পারে এটি রাফালের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়েছিল আমেরিকার এফ থার্টি ফাইভ কিন্তু অন্যান্য বিষয় খতিয়ে দেখে রাফাইল এ দিয়েছে ভারত কারণ ভারতের সামরিক ক্ষেত্রে এটি বেশ সামঞ্জস্যপূর্ণ লের মতো উঁচু যুদ্ধক্ষেত্র থেকেও ব্যবহার করা যায় এটি অন্যদিকে রাফাইলের মধ্যে থাকা মেটিওর মিসাইল থ্রি হান্ড্রেড কিলোমিটার যেতে পারে বিশেষজ্ঞদের মতে রেজিমেন্ট ইঞ্জিনের জন্য মেটিওর আরও বিধ্বংসী এই ইঞ্জিনের কারণে মেটিওর আকাশে আরও বেশ দ্রুতগতিতে চলতে পারে জানা গিয়েছে দৃশ্যসীমার বাইরেও এই ক্ষেপণাস্ত্র রেঞ্জ প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার মেটিওর ছাড়াও রাফালে রয়েছে দূরপাল্লার আকাশ থেকে মাটিতে আঘাত হানতে পারে এমন ক্রুজ মিসাইল ও আকাশ থেকে আকাশে আঘাত আনতে পারে এমন মাইকা ক্ষেপণাস্ত্র উল্লেখ্য প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন ভারতীয় উপমহাদেশে রাফাল শান্তি ও নিরাপত্তা বৃদ্ধি করবে বলে আশা করি তিন দিনের সফরে ফ্রান্সে গিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই দিন এই চুক্তির প্রাথমিক পর্ব সফলভাবে মেটার পর দাসল্ট এভিয়েশনের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয় দাসল্ট এভিয়েশনের সিইও জানান এই দিনটি ভারতীয় সেনাবাহিনীর জন্য সাফল্যের দিন ভারতের হাতে রাফাইল তুলে দিতে পেরে তারা গর্বিত